আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে ঘুরতে আজ আমরা এসেছি আহসান মসজিদে। গত কিছু পর্বে আপনাদেরকে দেখাচ্ছি ঢাকার বিখ্যাত বিখ্যাত স্থানগুলোর চিত্র, যেগুলো অনেক যুগের সাক্ষী, অনেক কালের সাক্ষী। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী আহসান মসজিদে। এই আহসান মসজিদ ঢাকার ইসলামপুরে অবস্থিত। এখানে ঢোকার সময় কিন্তু আপনারা কোনো টিকিট কিনতে পাবেন না সরাসরি, এখানে ঢোকার জন্য অনলাইনে টিকিট কিনতে হয়। তাই আগে থেকে সবাইকে বলে রাখি, ঢোকার আগে বিকাশ, নগদ অথবা ডেবিট অথবা ক্রেডিট কার্ডের আপনি টাকা থাকলে এখান থেকে অনলাইনে টিকিট কেটে ঢুকতে পারবেন। টিকিট কাটার জন্য এখানে ওয়েবসাইট দেওয়া আছে, সেই ওয়েবসাইটে ঢুকে আপনি আপনার টিকিটটি কিনতে পারবেন। আমরা আহসান মসজিদের ভিতরে ঢুকে পড়েছি। এটা হচ্ছে আহসান মসজিদের সামনের বারান্দাটা এবং এটা নিচতলার বারান্দা। এখানে সব কিছুই আছে। আহসান মসজিদের সামনের জায়গাটা অনেক সুন্দর, চারিদিকে গাছপালা দিয়ে ভরা। এই জায়গাটা দেখলে সহজেই, প্রাকৃতিক দৃশ্য দেখলে সহজে মানুষের মন কেড়ে নেবে। সামনে বুড়িগঙ্গা নদী, আর তারই পার কিনারা ঘেঁষে এই আহসান মসজিদের অবস্থান। আহসান মসজিদের সিঁড়িতে এর অনেক সৌন্দর্য এবং ইতিহাস রয়েছে, এখান থেকে দেখলে সবারই নজর কাড়বে। আজ ঘুরে দেখবো আপনাদের পুরো আহসান মসজিদ কোথায় কি আছে না আছে। আহসান মসজিদের ভিতরে যে জাদুঘর আছে সেটার ভিতরেও আপনাদেরকে দেখাবো। বেশ অনেকদিন পর আসা হলো এই আহসান মসজিদে। ঘুরতে ঘুরতে কিন্তু আমরা সেই পুরনো ঐতিহ্য যেগুলো আছে সেই পুরনো ঐতিহ্যের মাঝেই চলে এসেছি, সেই আহসান মসজিদ। এনার অনেক দিনের স্বপ্ন আহসান মসজিদে আসার, ওনার স্বপ্ন কোনোদিনও পূরণ হয় না, আজকে হয়ে গেল। সেই আহসান মসজিদের মাঝেই উনি বসে আছেন। সেই ঢাকায় আসছি সেই 10 থেকে 12 বছর, সেই তার সেই প্রথম থেকেই আবেদন আহসান মসজিদে আসার। আজ তার আশা পূরণ হলো আহসান মসজিদে এসে। আসার সাথে সাথেই সে সিঁড়ির উপর বসে পড়েছে, তার এতদিনের স্বপ্ন পূরণ হওয়াতে। দেখা যাক ভিতরে কী কী আছে, আমাদের জন্য কী কী অপেক্ষা করছে, আমাদের সাথে থাকুন। এটা কিন্তু নবাবদের আবাসিক প্রাসাদ,
ও জমিদারির সদর কাছারি। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রাচীন তথ্য মতে জানা যায় 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়, 1872 খ্রিস্টাব্দে সমাপ্ত হয়। 1906 খ্রিস্টাব্দে এখানে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। আহসান মঞ্জিলের বর্তমান যে অবস্থা তা কয়েকবারে সংস্কার করা হয়েছে। এটি দেশের জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর। এরও কিন্তু একটা অনেক বড় ইতিহাস আছে। যেমন অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থান রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। বাণিজ্য কুটির হিসেবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল। এরপরে 1830 সালে বেগমবাজারে বসবাসকারী নওয়াব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন। এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও কৌশল প্রতিষ্ঠানকে নিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করান, যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল। 1859 সালে নওয়াব আব্দুল গনি প্রাসাদটি নির্মাণ শুরু করেন, যা 1872 সালে সমাপ্ত হয়। তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। ওই যুগে নবনির্মিত প্রাসাদ ভবনটি রংমহল ও পুরাতন ভবনটি আনন্দমহল নামে পরিচিত ছিল। 1888 সালের 7 এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিলের পুনর্নির্মাণের সময় বর্তমান প্রথমেই ঢুকেই যেটা দেখা যায় সেটা হচ্ছে আহসান মঞ্জিলের পরিচিতি। এখানে কিভাবে, কার হাত ধরে, কখন এই আহসান মঞ্জিলের সৃষ্টি হয়েছে সবগুলোর বর্ণনা আছে। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিও দেখতে পাওয়া যায়। এখানের গ্যালারিগুলোকে মোট 23টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে আহসান মঞ্জিল পরিচিতি, দ্বিতীয় গ্যালারিতেও আহসান মঞ্জিল পরিচিতি, তারপর ডাইনিং প্রাসাদ ডাইনিং রুম, তারপর গোলঘর, প্রধান সিঁড়িঘর, আহসানুল্লাহ মেমোরিয়াল হাসপাতাল, মুসলিম লীগ বিলিয়ার্ড, সিন্ধু কক্ষ, নওয়াব পরিচিতি, কোনার সিঁড়িঘর, প্রতিকৃতি নওয়াব সলিমুল্লাহ স্মরণে, প্রতিকৃতি 2, হিন্দুস্তানি কক্ষ, প্রধান সিঁড়িঘর দোতলা, লাইব্রেরি কক্ষ, কার্ড রুম, নওয়াবদের অবদান ঢাকার পানীয় জলের ব্যবস্থা, স্ট্রেট বেডরুম, নবদের অবদান ঢাকার বিদ্যুৎ ব্যবস্থা, প্রাসাদ ড্রয়িং রুম, গোলঘর দোতলা এবং 23 নম্বরে আছে বলরুম বা নাচঘর। আপনারা কিন্তু আহসান মঞ্জিলের ভিতরের যে দৃশ্যগুলো দেখছেন এটাই সেটা, এটাই হচ্ছে সিন্ধুক কক্ষ, যেখানে 18টি সিন্ধুক রয়েছে। আর এটাই হচ্ছে সিঁড়িঘর, যেখানে নিচতলা থেকে দোতলায় ওঠা যায়।
এখানে নবাবদের ব্যবহৃত বিভিন্ন অস্ত্রের সরঞ্জাম রয়েছে, আর এটা হচ্ছে ছাদে ওঠার আর একটি সিঁড়ি। এখন বলা যাচ্ছে জাহান মঞ্জিলের বেলকনিতে আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে জাহানমঞ্জিলের ছাদ, অন্য পাশে আমরা বেলকনিতে দাঁড়িয়ে আছি। এই বেলকনিটা শুধুই বেলকনি না, এটা অনেক সুন্দর একটি জায়গা যেখান থেকে অনেক সুন্দরভাবে প্রকৃতিকে দেখা যাচ্ছে। এখানে প্রকৃতিটাও দেখেন না, সুন্দরভাবে সাজানো আছে চারগুলো গাছপালা দিয়ে। এখন ভিতরে যাব, ভিতরে আরো কি কি আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে বিভিন্ন দিক থেকে যে সিঁড়িগুলো আছে সেটার মিলনস্থল। আমরা এর আগে যে ভিডিওগুলো দেখলাম সেটা ছিল আসন মঞ্জিলের পিছনের ভাগ, এখন আমরা সামনের ভাগে। ঘুরে ফিরে সামনের দিকে চলে আসলাম। এখন এখান থেকে আপনারা বুড়িগঙ্গা দেখতে পাচ্ছেন, একদম বুড়িগঙ্গার তীরেই আসান মঞ্জিলের অবস্থান। তো আর এটাই হলো আসান মঞ্জিলের সামনের অংশ। এখান থেকে যাতায়াত ব্যবস্থা অনেক সুন্দর, যেহেতু নদীপথ। আসান মঞ্জিলের ভিতরে ফুলদানি সহ বিভিন্ন আসবাবপত্র এত সুন্দরভাবে সুসজ্জিত আছে এখানে যে বোঝাই যায় না এটা এতটা প্রায় 300-350 বছর আগের স্থাপনা কিংবা 300-350 বছরের আগের স্মৃতি। এটা আসান মঞ্জিলের সম্মুখ ভাগ যেখানে মানুষ এসে বিভিন্ন ছবি, ভিডিও এবং বিভিন্ন ধরনের আলোকচিত্র তুলে থাকে। সব থেকে বড় ব্যাপার, মজার ব্যাপার হলো আমরা এখানে আসার পর দেখতে পেলাম বিদেশি পর্যটকদের, এনারা বাইরে থেকে এসেছেন এখানে। আসান মঞ্জিলের যে জাদুঘর আছে তারও একটি ইতিহাস আছে। বাংলাদেশের স্বাধীনতার পর অযত্ন ও অপব্যবহারে আসান মঞ্জিলের ধ্বংসপ্রাপ্তির দ্বারপ্রান্তে পৌঁছে এমত অবস্থায় 1974 সালে ঢাকা নবপরিবারের উত্তরসূরিরা আসান মঞ্জিল প্রাসাদ নিলামে বিক্রির পরিকল্পনা করেন। সরকারের ভূমি প্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে নিলাম বিক্রির প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবের কাছে পেশ করা হয়।
কিন্তু বঙ্গবন্ধুর আসাম মঞ্জিলের স্থাপত্য সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে 1974 সালের দোসরা নভেম্বর এটি নিলামে বিক্রির প্রস্তাব নাকচ করে দেন। এটা আসাম মঞ্জিলের দ্বিতীয় অংশ, অর্থাৎ এখানেও অনেক কিছু দেখতে পাওয়া যায়। তবে ভিতরের ছবি তোলা নিষেধ থাকায় আমরা সেভাবে আপনাদেরকে দেখাতে পারবো না। আর এটা হচ্ছে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যাওয়ার জায়গা। কাঠ দ্বারা নির্মাণ করায় জায়গাটি এখন আর আগের মতো মজবুত নাই, যার কারণে কিছু অংশ ভেঙে গেছে। তবু এখানটায় এতটাই সুন্দর যে যে কেউ এসে এখানে ছবি তুলে ভিডিও চিত্র ধারণ করে। এখানে দেখেছি অনেক শুটিংও করতে, অনেকটা বিদেশি আঙ্গিকে সাজানো বলে এখানে সবাই এত আনন্দ উপভোগ করে। আজকের এই আসাম মঞ্জিল উন্মুক্ত করা হয় 1992 সালের 20 সেপ্টেম্বর, যার পর থেকে পর্যটক সহ বিভিন্ন দেশীয় পর্যটক সহ বিভিন্ন বিদেশি পর্যটক এখানে আসে। তবে আরেকটা কথা বলে রাখি, এখানে প্রবেশ মূল্য দেশিদের জন্য 20 টাকা করে, এবং বাইরের বিভিন্ন দেশের বিভিন্নভাবে নির্ধারণ করা। এখানে নিচে একটি ক্যান্টিনও আছে যেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, আর সামনে আছে অনেক ধরনের দোকান যেখানে আপনারা ক্লান্ত হয়ে গেলে কিংবা দুপুরের খাবার এখানে খেতে পারবেন। অনেকক্ষণ থাকলাম, অনেক দেখালাম আপনাদেরকে। ভিডিও শেষে যে আপনাদের দেখাবো এখানে নামাজের যে ব্যবস্থা আছে সেই জায়গাটি অনেক সুন্দর, সেটা দেখাবো। তো সমস্ত ভিডিও জুড়ে আপনারা দেখলেন আমার সাথে আমার পরিবার এবং আমার বাচ্চা দুইটা, যারা সবসময় দুষ্টুমিতে ব্যস্ত থাকে, তারাও কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করলো এই আসাম মঞ্জিলটি। দর্শক, ঘুরলাম ফিরলাম এবং আপনাদেরকেও দেখালাম আসাম মঞ্জিল। তো আসাম মঞ্জিলের যে ধারণাটা মোটামুটি আপনারা পাবেন ভিডিওর মাধ্যমে। আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আমাদের ওয়াদা মোতাবেক আমরা আপনাদের পরবর্তীতে নিয়ে যাব ঢাকার যে আরও দর্শনীয় স্থান আছে সেগুলোতে। তো আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।